গিয়ে ডাক্তারের লালসার শিকার হলো এক নাবালিকা। সূত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার শ্যামনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ১২-এর এক কিশোরী তার ঠাকুমার সাথে অংশুমান রায় নামে এক এলাকার গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, চিকিৎসা করার নাম করে ওই ডাক্তার নাবালিকার শ্লীলতাহানি করে। পরে ওই নাবালিকা চিৎকার করলে চেম্বার ছেড়ে পালিয়ে যায় ওই চিকিৎসক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে রানাঘাট মহিলা থানার অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার পাশের বাড়ি একটা বাচ্চা শ্রেয়া নাথ, সে হোমিওপ্যাথি ডাক্তার, তার পায়ের এখানে মাসেল পেন হচ্ছিলো, ডাক্তার দেখাতে গিয়েছিল ডাক্তার অংশুমান আনন্দমেলাতে, ওনার বাড়ি অংশুমান রায় ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, উনি শ্যামনগর পঞ্চায়েতে হোমিওপ্যাথি ডাক্তারই করে। তো ওনাকে দেখাতে গিয়ে তারপরে আজকে বাচ্চাটাকে প্রথমে চেক আপের নাম করে ওনার চেক আপ রুমে নিয়ে যায়। আর বাচ্চার যে গার্জিয়ান, বাচ্চা ঠাকুমা এবং বাচ্চার ঠাকুমার সঙ্গে ওর বোন ছিল, ওরা বাইরে ছিল। তারপরে এক ঘন্টা ধরে ওর ভিতরে নিয়ে গিয়ে চেক আপের নাম করে ওর গোপনাঙ্গে মুখ দিতে থাকে, এবং তারপরে যখন আরও কিছু বেশি কিছু করার চেষ্টা করে তখন বাচ্চাটা চিৎকার করে ওঠে। বাচ্চাটা চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গে ওর ঠাকুমা বাইরে থেকে আওয়াজ পেয়ে দরজার মধ্যে নক করতে থাকে, যখন দরজা নক করতে থাকে তারপরে ডাক্তার ভয়ে দরজা খুলে দেয়। বাচ্চাটা বাইরে বেরিয়ে আসার পরে বাচ্চার কাছ থেকে বিস্তারিত শোনার পরে আমরা আপনাকে অভিযোগ করেছি, এবং সেটা আমরা মহিলা থানায় আমরা অভিযোগ করেছি, এবং সকাল থেকে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। মহিলা থানায় অভিযোগ করার পরেও আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আমরা চাই যে এর ইমিডিয়েট কোনো ব্যবস্থা নিক, এবং যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয় তার জন্য আপনাদের আমরা প্রশাসন এবং নিউজ চ্যানেলে দ্বারস্থ হয়েছি, এবং তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। বাচ্চাটার বাড়ি কোথায়? বাচ্চাটার বাড়ি হচ্ছে রানাঘাট শ্যামনগর। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। আপনার নাম? আমার নাম বিনয় সরকার। দুদিন ধরে ওর পায়ে ব্যথা বলে, হ্যাঁ পায়ে ব্যথা, হাঁটতে পারছে না ঠিক মতো। এইবার সকালবেলা আমি মাকে বললাম, কাল রাতেই মাকে বলে রেখেছিলাম যে অংশুমানের কাছে একটু দুই মেয়েকে একটু নিয়ে যাও। সকালটাও সকাল থেকে একটু মানে অক অক টানছে, হ্যাঁ আমি বললাম দুই মেয়েকে নিয়ে যাও অংশুমানের কাছে, একটু ডাক্তার দেখি ওষুধ নিয়ে এসো। এবার মা সকালে মাকে পাঠানো হয়েছে, এবার মা দুই মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওর আগে নাকি আরও পেশেন্ট ছিল বাড়িতে, হ্যাঁ ওর আনন্দবেলায় বাড়ি বান্দাপাড়া। এবার তাদেরকে ওষুধ দিয়ে তাদেরকে আগে থাকতে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে এইবার ছোটোটাকে দেখেছে, ছোটোটাকে দেখে ওষুধ টষুধ দিয়ে বাইরে বসিয়ে রেখেছে। এবার বড়োটাকে ওষুধ দিয়েছে, দেওয়ার পরে এবার বড়োটাকে বলছে কি এসিজি না কি করবে, হ্যাঁ বলছে একে এসিজি করতে হবে। এবার মা ওর সাথে ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছে, মাকে বলছে আপনার যেতে হবে না, আপনি বাইরে বসুন, আমি ওকে এসিজি করছি। এইবার ভেতরে ঢুকেছে, ঢোকার পরে এক ঘন্টা ধরে আর বেরোচ্ছে না, এক ঘন্টা ধরে নাকি ঘরের ভেতর বসিয়ে রেখেছে। বসিয়ে রেখে এইবার ওই মেয়ের সাথে ওই খারাপ ব্যবহার করছে ওই অংশুমান ডাক্তার, হ্যাঁ অংশুমান রায়। এবার বলে পুরো গায়ের জামা টামা সব খুলে ফেলেছে, হ্যাঁ তারপর ওর পেশাবের জায়গায় নাকি মুখ দিয়েছে, এগুলো করছে। যেই এবার মেয়ে ভয়তে চিল্লিয়ে উঠেছে, চিল্লিয়ে যখনই উঠেছে এবার মা তো ভয়তে এবার দরজা পিটাচ্ছে। দরজা পিটানোর পরে এবার অংশুমান বুঝতে পেরেছে, হ্যাঁ এবার ও সঙ্গে সঙ্গে থতমত খেয়ে এবার কিছুক্ষণ বাদে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে এইবার ও তো ঠাকুমারকে সব ঘটনাগুলো বলছে যে ডাক্তার আমার সাথে এরকম এরকম ইয়ে হচ্ছে, হ্যাঁ। এবার মা তো এমনিতেই প্রেশারের রোগী, ওখানেই পড়ে যাচ্ছিল ঘুরে, কোনোরকম টুকটুকি ধরে বাড়িতে এসেছে। আসার পরে তারপরে আমাকে এইসব ঘটনাগুলো বলে থানায় দু ঘন্টা ধরে বসে আছে, হ্যাঁ থানায় তো স্টেপ দিচ্ছে না। এবার আমরা তো থানায় এসেছি, থানায় এসে আমরা ইয়ে জমা দিয়েছি, আর দুই তিন ঘন্টা হয়ে গেল এখনো কোনো পর্যন্ত ইয়ে পাচ্ছি। ডাক্তারবাবুর নাম কি? হ্যাঁ অংশুমান, অংশুমান কি? অংশুমান রায়। কিসের ডাক্তার উনি? উনি হোমিওপ্যাথি, উনি পঞ্চায়েতের ইয়ে করেন শ্যামনগর অঞ্চল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগরে, রানাঘাট শ্যামনগর পঞ্চায়েতের পাশে। আপনার মেয়ের বয়স? মেয়ের বয়স ১২ বছর। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে, আর দুই তিন ঘন্টা হয়ে গেল আমরা এখানে বসে আছি, দুই ঘন্টা। আপনি মেয়ের বাবা? আমি মেয়ের বাবা।